তৃণমূলের এখন প্রথম টার্গেট দিলীপ ঘোষ। মাথাকে আঘাত করলেই তবে সংগঠনকে আঘাত করা যাবে, এই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলছে তৃণমূল কংগ্রেস। শীতলকুচি ব্লকের গোসাইরহাটে পথে বসা যুব মোর্চার সদস্যরা এমনটাই অভিযোগ করলেন। দিলীপ ঘোষের উপর লাগাতার আক্রমণ চলছে রাজ্য জুড়ে। বুধবার সকালে কলকাতার রাজারহাটে ফের আক্রান্ত হন দিলীপবাবু। তার প্রতিবাদে কোচবিহার জেলা জুড়ে দফায় দফায় পদ অবরোধে সামিল হয় বিজেপির কর্মকর্তা সহ কর্মীরা। বিজেপির এক নেতৃত্ব জানান, দিলীপ ঘোষকে টার্গেট করে বিজেপিকে আক্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে তৃণমূল। বিজেপি সহ্য করে যাচ্ছে, কিন্তু কর্মীরা হাত বন্ধ করে বসে নেই। এই পরিস্থিতি চলতে থাকলে পাল্টা উত্তর দিতে পিছোপা হবে না বিজেপির কর্মীরা। গোসারহাট থেকে সাবিনুল হকের রিপোর্ট, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। রাস্তায় নামার কথা ছিল না, এত সুন্দর পরিকাঠামো। আমাদের মুখ্যমন্ত্রী আছে, আমাদের পুলিশ মন্ত্রী আছে, পরিচালনা করছে, তারপরে এই ধরনের সন্ত্রাসমূলক কাজকর্ম চলছে। কয়েক লোকে এখন উপায় হিসেবে আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি প্রোগ্রাম, আমরা মূলত পদ অবরোধ করছি। আজকে সকালবেলা এত ভ্রমণে বেরিয়েছিল আমাদের রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির সভাপতি ঘোষ মহাশয়, ওনার গাড়িতে হামলা করা হয়েছে এবং ওনাকে আক্রমণ করা হয়েছে। ওনাকে মানে তৃণমূলের যারা দুষ্কৃতি, যারা হচ্ছে গুন্ডা বাহিনী, বাস্তব বাহিনীর দল, ওনাকে অবৈধভাবে আক্রমণ করা হয়েছে। এই আক্রমণ আমরা মানছি না, এটা আমরা মানব না। এইভাবে আমাদের রাজ্য সভাপতিকে আক্রমণ করছে, তাহলে আপনারাই ভাবুন দেখি, তাহলে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সাধারণ কর্মীবৃন্দ আছে তাদের কি পরিস্থিতি বর্তমান। আমরা প্রতিনিয়তই প্রত্যেকটা দৈনন্দিন জীবনে আমরা তৃণমূল সন্ত্রাসকারী, তৃণমূল গুন্ডা বাহিনীদের উপর আমরা আক্রমণিত এবং এটা দীর্ঘদিন ধরেই চলছে। তো এই এই যে আমাদের এটা যে এরকম একটা আক্রমণ আমাদের রাজ্য সভাপতির উপর হলো, এরকম একটা হামলা হলো, এটা আমরা কখনোই মানছি না, মানব না। এই জন্য আমাদের এই পদ অবরোধ। এখানে এরকম একটা পরিস্থিতি দাঁড়ায় গেছে আজকে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের যে তথা হচ্ছে পুলিশ মন্ত্রী, বর্তমান গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছে। মানে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী বর্তমান গুন্ডা মন্ত্রীতে হচ্ছে পরিণত হয়েছে। তো রাজ্যের এরকম একটা পরিস্থিতি যেখানে গণতন্ত্রকে ক্ষুণ্ণ করা হচ্ছে, গণতন্ত্রের এই ব্যবস্থা সাধারণ মানুষ প্রত্যেকটা মুহূর্তে পথে ঘাটে বিপদে পড়ছে। তো এই সমস্যাগুলো এতগুলো এইভাবে চলছে, তারপরেও পুলিশ প্রশাসন নীরব। সেখানে পুলিশ মন্ত্রী নিজেই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। তো যেহেতু পুলিশ মন্ত্রী গুন্ডা মন্ত্রীতে পরিণত হয়েছে, যার জন্য আমরা পথে নামছি, আমরা পথে বসছি আজকে। তো এরকম যদি অনর্গল যদি চলতেই থাকে, তাহলে আমরা প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য পথে আমরা প্রয়োজনে শুয়ে পড়ব, আমরা পথ থেকে উঠব না। কারণ আমাদের শেষ অস্ত্র এই পথে নামা এবং এটা আমরা শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করছি। আমরা অলরেডি পথে নেমে ফেলছি এবং এটার প্রতিবাদ আমরা অবশ্যই জানাবো যতক্ষণ না আমরা সমাধান পাচ্ছি। একদিকে যেমন আমরা নিজেরা আক্রান্ত হচ্ছি, অন্যদিকে আমাদের রাজ্য সভাপতির থেকে শুরু করে আমাদের এমএলএ এমপি এমপিরা আক্রমণ হচ্ছে, আমাদের ভারতীয় জনতা পার্টির অন্যান্য পদাধিকারীরা আক্রমণ হচ্ছে। তো এটা কিছুতেই আমরা বরদাস্ত করছি না, এটা আমরা বিক্ষোভ হিসাবে আজকে আমরা পদ অবরোধ করছি। এরপরে প্রয়োজনে এই লকডাউন পিরিয়ডের মধ্যে যদি আমাদের মিছিলও করতে হয়, প্রতিবাদ মিছিলও আমরা করব, এবং যদি অনির্দিষ্টকালের জন্য পদ অবরোধ করতে হয়, আমরা পথে একবারে চটি পেতে আমরা শুয়ে পড়ব প্রয়োজনে। আমরা শেষ অস্ত্র হিসেবে আমরা বুঝে গেছি যে প্রশাসন যখন আমাদের পাশে নেই, আমাদের পুলিশ মন্ত্রী যখন আমাদের নিজেরা যখন
দলদাসে পরিণত হয়েছে, নিজেরা যখন সমর্থন জানাচ্ছে গুন্ডা বাহিনী মাস্তান বাহিনীদের, তার জন্য আমরা বেছে নিয়েছি শেষ অবধি আমাদের পথ ছাড়া আর উপায় নেই, তাই আমরা পথে নেমে গেছি এবং পথের আন্দোলন আমরা আগামী দিনে যেভাবেই করতে হয় আমরা সেইভাবেই চালিয়ে যাব। এর থেকে আমরা ভয়ঙ্কর বৃহত্তর আন্দোলনে নামিয়ে পড়ব। এতটুকুই, নমস্কার।